হাই ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি মিশাদ আর এই ভিডিওতে আমি জানিয়ে কথা বলবো তা হলো কীভাবে আমি আগের থেকেও কম পড়াশোনা করে আরও ভালো রেজাল্ট করা শুরু করলাম তো ইউনিভার্সিটির আগে কখনো আমার রেজাল্ট খারাপ হলে আমি জানতাম যে কোনো মতে পরীক্ষার আগের দিন পরে পরীক্ষা দেওয়াই এই অবস্থা আর এটা সত্য ছিল কারণ কখনো যদি আগে থেকেই পড়তাম তবে মোটামুটি রেজাল্ট ভালোই হতো তো বাংলাদেশ থেকে ক্যানাডায় আসলাম ইউনিভার্সিটি শুরু হলো এবং ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ওয়ানের প্রথম সেমিস্টারে আমি রিয়েলাইজ করলাম পড়ার এত প্রেশার যে এত পড়েও আমি কোনোভাবেই সব কিছু কভার করতে পারছি না যার ফলে দুই থেকে তিন সপ্তাহ যেতে না যেতেই ক্লাস থেকে অনেক পিছিয়ে পড়ে গেলাম এবং এই পিছিয়ে পড়ার ফলে সব অ্যাসাইনমেন্ট এবং মিড টার্মে খারাপ করা শুরু করলাম যার ফলে সেমিস্টার শেষ করলাম একটি বাজে রেজাল্ট নিয়ে অর্থাৎ কোনো মতে পাশ করে ঠিক এই সময়টাতে আমি অনেক ফ্রাস্ট্রেটেড ফিল করি কারণ এর আগে কখনো জীবনে এত পড়াশোনা করিনি আর এত পড়াশোনা করেও বাজে রেজাল্ট হয় তা কনফিডেন্স লেভেল অনেক কমিয়ে দিল এমন একটা একটা সময় আমি স্টাডি স্টাডি টেকনিক খুঁজে পাই যা আমার রুটিনে ইমপ্লিমেন্ট করে আমি খেয়াল করলাম যে আমি আগের থেকে কম পড়াশোনা করেই ক্লাসের সাথে সাথে এগোচ্ছি এবং এর ফলাফলস্বরূপ আমার রেজাল্টও আস্তে আস্তে ভালো হওয়া শুরু করলো তো এই স্টাডি টেকনিকটা হচ্ছে পমোডোরো আর আমার মতে এই পমোডোরো হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুলস এভার তো উনিশশো নব্বই কিছু আগে ফ্রান্সেসকে সেরোল নামের একজন ব্যক্তি পমোডোরো নামের এই টাইম ম্যানেজমেন্ট মেথডটি ডেভেলপ করেন পমোডোরো একটি ইতালিয়ান শব্দ আর এর অর্থ হলো টমেটো এই মেথডটির নাম পমোডোরো হয়েছে কারণ ফ্রান্সিসকো সেরোলো যেই টাইমারটি ব্যবহার করেছিল তা ছিল একটি কিচেন টাইমার আর তার দেখতে ছিল টমেটোর মতো এবার আসি পমোডোরো টেকনিকটি কি এবং আপনি কিভাবে এই পমোডোরো টেকনিকটি ফলো করতে পারেন এই টেকনিকটার জন্য আপনার মূলত একটা জিনিসই লাগবে আর তা হল একটি টাইমার দ্যাটস ইট প্রথমে কি পড়বেন তা সিলেক্ট করুন এক্ষেত্রে আপনি একটি টাস্ক সিলেক্ট করবেন অনেকগুলো ভিন্ন ভিন্ন টাস্ক না যত স্পেসিফিক হবে তত ভালো যেমন আপনি ফিজিক্স পড়বেন এটা প্ল্যান করার চেয়ে আপনি ফিজিক্সের অ্যাসাইনমেন্ট দুই নিয়ে বসবেন এরকম প্ল্যান করা বেটার এরপরে এই অ্যাসাইনমেন্ট করতে যা যা লাগবে তা নিয়ে বসে মোবাইল ইন্টারনেট অফ করে এবং সম্ভব হলে সাইলেন্ট রেখে স্টেপ টু শুরু করুন আর স্টেপ টু হলো একটা পঁচিশ মিনিটের টাইমার সেট করা টাইমার শুরু হলে আপনি অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ শুরু করুন এবং এই পঁচিশ মিনিট অন্য কোনো দিক চিন্তা না করে এক টানা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতে থাকুন এভাবে অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করার সময় হঠাৎ যদি কোনো ধরনের ডিস্ট্রাকশন মাথায় আসে তাহলে একটা পেজে সেই ডিস্ট্রাকশনটি লিখে রাখুন যেন আপনি তা পরে ফলো আপ করতে পারেন যেমন যেমন ধরুন অ্যাসাইনমেন্ট কাজ করছেন হঠাৎ মাথায় আসলো যে আপনার এই বন্ধুটিকে একটা কল দেওয়া দরকার বা হঠাৎ মাথায় আসলো যে লাস্ট বাংলাদেশ মিস ওয়ার্ল্ড যে হয়েছে সে আসলে এটা ডিজার্ভ করে না কিংবা আপনি ভাবা শুরু করলেন যে ইসরায়েল যে এরকম অমানবিক নির্যাতন চালাচ্ছে নিরীহ মানুষদের উপর এ নিয়ে আপনি কি করতে পারেন তো এরকম যাই মাথায় আসুক না কেন তা আপনি একটি কাগজে বা নোটে দুই থেকে তিন ওয়ার্ডে বা সর্বোচ্চ এক লাইনে লিখে রাখুন এবং আপনার অ্যাসাইনমেন্টে ব্যাক করুন তো টানা পঁচিশ মিনিট কমপ্লিটলি ফোকাস করে কাজ করার পর যখন টাইমারটি বেজে উঠবে তখন যেই জায়গায় কাজ করছে ছিলেন সেখান থেকে উঠুন এবং পাঁচ মিনিটের ছোট একটি ব্রেক নিন আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এই ব্রেকটি ছোট একটি ব্রেক হবে একটু স্ট্রেচ করুন পানির বোতলে রিফিল লাগলে পানির বোতল রিফিল করুন ওয়াশরুমে যাওয়া লাগলে ওয়াশরুমে যান এবং পাঁচ মিনিটের মধ্যেই আবার আপনার ওয়ার্ক স্টেশনে ফেরত আসুন এবং ওয়ার্ক স্টেশনে ফেরত এসে আবার পঁচিশ মিনিটের টাইমার সেট করুন এবং আপনার অ্যাসাইনমেন্ট নিয়ে পুনরায় কাজ শুরু করুন এভাবে এই পুরো প্রসেসটি তিন থেকে চারবার কমপ্লিট করে তার পরের বার পঁচিশ মিনিট হয়ে গেলে পনেরো থেকে তিরিশ মিনিটের একটি লং ব্রেক নিন আর এভাবে আপনি চাইলে পড়াশোনার রুটিনে ব্যবহার করতে পারেন তো এই কেন পাওয়ারফুল এবং কেন তা কাজ করে আর কেন আমি আগের থেকেও কম পড়াশোনা করে জাস্ট এই টেকনিকটা ফলো করার কারণেও অনেক অনেক ভালো রেজাল্ট করা শুরু করলাম এর পিছনে অনেকগুলো কারণ আছে তবে অন্যতম একটি কারণ হলো আমাদের অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ দিয়ে একটি কাজ করার ক্ষমতা যেভাবে কাজ করে তা হলো এরকম অর্থাৎ কোনো কাজ শুরু করার পর একজন এভারেজ মানুষ সবচেয়ে বেশি মনোযোগ দিতে পারে প্রথম পনেরো মিনিট এবং তারপর খুব দ্রুত এই মনোযোগটি দুর্বল হয়ে পড়ে তো এই অবস্থায় পঁচিশ মিনিট পর পর শর্ট ব্রেক নিলে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা আবার অনেকটাই ফিরে আসে যার ফলে আমরা সহজে অনেক লম্বা সময় মনোযোগ দিয়ে একটি কাজ করে যেতে পারি রিসার্চাররা কগনিশন জার্নালের জন্য এই নিয়ে একটি স্টাডি করে যা সায়েন্স ডেইলি দুই হাজার পোস্ট করে এই স্টাডি রিসার্চাররা দুইটি ভিন্ন ভিন্ন গ্রুপকে পঞ্চাশ মিনিট একটি কাজ করতে বলে কিন্তু একটি গ্রুপ এই পঞ্চাশ মিনিটের মাঝে দুইটি ছোট ছোট ব্রেক নেয় এবং এতে দেখা যায় যে প্রথম গ্রুপটির পারফরম্যান্স আস্তে আস্তে কমে আসলেও যেই গ্রুপটি ব্রেক নিয়েছে তাদের পারফরমেন্স একদমই ড্রপ করেনি পমোডোরো নিয়ে আর অনেক ভিন্ন ভিন্ন রিসার্চ আছে যেমন মেডিকেল স্টুডেন্টদের নিয়ে করা এক রিসার্চে দেখা যায় যে যেসব স্টুডেন্ট পমোডোরো বা এর কোনো এক ফলো করতো তাদের রেজাল্ট যারা কোনো কোন রকম করতো না তাদের থেকে প্রায় বিশ পার্সেন্ট বেটার এবং এক্ষেত্রে যাদের নিয়ে রিসার্চটা করা হয় তারা প্রায় সবাই সেম টাইম পড়াশোনার পিছনে ব্যয় করতো ইন্টারন্যাশনাল রিসার্চ জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে দুই হাজার সতেরোতে পমোডরো কতটা হেল্পফুল ভূমিকা পালন করতে পারে তা নিয়ে একটি পেপার পাবলিশ করা হয় আরেকটি যেই কারণে পমোডোরো অনেক কাজে দেয় তা হল প্রোক্যাস্টিনেশনকে ফাইট করতে মূলত মাত্র পঁচিশ মিনিট কাজ করা লাগবে এই আইডিয়াটা মাথায় কাজ করায় পমোডোরো শুরুর আগে প্রোক্যাস্টিনেশন অনেকটাই কমে যায় আর প্রমোডোর মধ্যে ডিস্ট্রাকশন ফলো না করে কাগজে লেখে রাখায় নতুন করে প্রোক্যাস্টিনেট করার সুযোগ তৈরি হয় না এভাবে প্রতিবার লিখে রাখার ফলে আমাদের ব্রেন রিয়েলাইজ করে যে এই ব্যাপারটি অর্থাৎ আপনি ভুলবেন না বা ভুললেও পরে দেখে আপাতত রেখেছে আর এখন আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে পমোডারো ফলো করি টাস্ক সিলেক্ট হয়ে গেলে প্রয়োজনীয় সবকিছু নিয়ে আমি ওয়ার্ক স্টেশনে বসি স্পটিফাই কোনো একটি বিট ছেড়ে দিই আমি কোনো ফিজিক্যাল টাইমার ব্যবহার করি না আমি আমার ফোনে টাইড নামের একটি অ্যাপ ব্যবহার করি অনেক অ্যাপই আছে কিন্তু আমি টাইট ব্যবহার করি কারণ টাইডে ইমার্সিভ ওই থাকলে অফ হয়ে যায়। কোনো বিট না চলতে আমি ওইসব সিন এর সাউন্ড ইফেক্ট ব্যবহার করি টাইমার শুরু হয়ে গেলে কাজ করি এবং পঁচিশ মিনিট শেষ হলে আমি ব্রেক নেই এই সময়টাতে পানি লাগলে রিফিল করি স্ট্রেস করি এবং আবার ওয়ার্ক স্টেশনে ফিরে আসি এভাবে চার্জ স্টেশন হয়ে গেলে লং ব্রেক নেই দিন শেষে হয়তো পুরো সময়টা এমন দেখায় সবশেষে একটা কথা মাথায় রাখবেন যে পমোডোর একটা টুল যে আপনাকে হেল্প করার জন্য এক্সিস্ট করে তাই আপনার সুবিধা মতো এটাকে মডিফাই করে নিতে পারেন যেমন অনেকেরই লম্বা সময় করার অভ্যাস থাকায় মনোযোগ অন্যদের চেয়ে বেশি সময় ধরে স্ট্রং থাকে তারা পঁচিশ মিনিট বাড়িয়ে চাইলে তিরিশ কিংবা মিনিট করতে পারেন আমি ফাইনাল পরীক্ষার আগে দুই থেকে তিন দিন তুলনামূলক ভাবে সহজেই ফোকাস করতে পারি তাই আমি পঁচিশ মিনিট প্লাস পাঁচ মিনিট না নিয়ে পঞ্চাশ মিনিট প্লাস দশ মিনিট নেই আবার কোনো প্রেশার না থাকলে চল্লিশ মিনিট ফোকাস কাজ এবং এরপর শর্ট ব্রেকের জায়গায় বিশ মিনিটের একটি এনিমে এপিসোড বা সিটকম এপিসোড এপিসোডের ব্রেক নেই তবে যেটাই করুন চেষ্টা করবেন একটা নির্দিষ্ট প্ল্যান করতে এবং সেই প্ল্যানটি ফলো করতে পাঁচ মিনিটের ব্রেকের প্ল্যান করে যেন ব্রেকটি দশ মিনিট না হয়ে যায় সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন তো আজ এই পর্যন্তই আর এই ভিডিওটি যদি আপনাকে কোনোভাবে হেল্প করে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও কন্টেন্ট পেতে কিংবা পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড রেগুলার কন্টেন্ট পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ ঈদ মোবারক আশা করি আমেজিং একটা দিন পার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন প্লিজ